মুক্তি পাচ্ছে তারকাবহুল ছবি পাপপুণ্য। 20 মে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি পাপপুণ্য। কেয়াসুদ্দিন সেলিম পরিচালিত সম্প্রতি উন্মোচিত হল ছবিটির শুটিং সময়ের মজার সব ঘটনা। এই ছবির শুটিংকালীন পেছনের দৃশ্য নিয়ে প্রায় 25 মিনিটের একটি ভিডিও রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের চ্যানেল আইটিভির ইউটিউবে প্রকাশিত। সেই ভিডিওটি মজার দৃশ্যগুলো দেখা গেছে। শুটিংয়ের সময় আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম, নবাগত, সুমি সহ ছবির অন্যান্য কলাকৌশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সেই দৃশ্যপট দেখানো হয়েছে একটি ভিডিওতে। 20 মে ছবির শুটিং দেশে নয়, উত্তর আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ছবির প্রোমো টিজার এবং দুটি গান দর্শকদের মন ছুঁয়েছে। শিগগিরই আসবে পাপপুণ্যের ট্রেলার। সিয়াম আহমদ, শাহানা সুমি, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল সহ অনেকেই। মনপুরা, স্বপ্নজাল, গুণীদের পর পাপপুণ্য গিয়াসুদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা পাপপুণ্য ছবির মতো। আগের ছবিগুলোর চেয়ে এই ছবিটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটের জন্য করে বানানো হয়েছে, এটি বলেছেন।